দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না। দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি, অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনো ভাবে বিজি থাকে। আমি যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে। ঢালিউড কিং শাকিব খান সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় অনুষ্ঠিত দরদ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে গণমাধ্যমের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এ সময় তিনি বলেন, এবছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের, যা প্রমাণ করে ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। আমার ক্যারিয়ারের বেশ কিছু বিগ হিট সিনেমা যেমন প্রিয়া আমার প্রিয়া এবং কোটি টাকার কাবিনী ঈদ ছাড়া মুক্তি পেয়ে হিট হয়েছে। দরদ সিনেমাও আজ সেটাই প্রমাণ করে দেখালো। এছাড়াও শাকিব খান বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে জানান, বছরে দু তিনটে সিনেমা করি, যার ফলে আমার শিডিউল বেশ ব্যস্ত থাকে। তবে আমাদের দেশের নায়িকারা আরও বেশি কাজ করেন, তাই তাদের শিডিউল পাওয়া একটু কঠিন হয়ে পড়ে। তবে শিডিউল পেলে আবার তাদের সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত। দরদ সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের আরও একঝাঁক তারকা পূজা চেরি, শ্যাম আহমেদ, সেমন্তী সৌমি, প্রার্থনা ফারদিন দিঘি, অর্চিতে স্পর্শিয়া, রুকাইয়া চমক এবং পরিচালক অনন্য মামুন। একনলের সৌজন্যে আয়োজিত এই জমকালো ইভেন্টে সিনেমাটির প্রতি উপস্থিত সবাই তাদের ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। দরদ সিনেমার সাফল্য শুধু যে ঈদ ছাড়া মুক্তির পরে সুপারহিট হওয়ার দৃষ্টান্ত স্থাপন করল তা নয়, শাকিব খান এবং তার সহ অভিনেতাদের উপস্থিতি এটির উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। চলচ্চিত্র প্রেমীরা এবং শিল্পীদের সমাগমে ইভেন্টটি হয়ে ওঠে আরও জমজমাট। দেখো তো কেমন লাগতেছে, তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে।